দুনিয়ার মায়া জালে কিভাবে আপনার ঈমান রক্ষা করবেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু আননামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম وتكاثر في الأموال والأولاد ভালোভাবে জেনে রেখো, দুনিয়ার এই জীবন একটা খেলা, হাসি তামাশা, বাহ্যিক চাকচিক্য, পারস্পরিক গৌরব ও অহংকার এবং সন্তান সন্ততি ও অর্থ সম্পদে পরস্পরকে অতিক্রম করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما এর উপমা হচ্ছে বৃষ্টি হয়ে গেল এবং তার ফলে উৎপন্ন উদ্ভিদ রাজি দেখে কৃষক আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তারপরে সে ফসল পেকে যায় এবং তোমরা দেখতে পাও যে তা হলদে বর্ণ ধারণ করে এবং পরে তা ভূষিতে পরিণত হয়। পক্ষান্তরে আখিরাত এমন স্থান যেখানে রয়েছে কঠিন আজাব, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। বস্তুত পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়। মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ হল ঈমান। সেই ঈমানকে প্রতিটি মুহূর্তে হেফাজত করা এবং সংরক্ষণ করা প্রতিটি মানুষের সর্বোচ্চ কর্তব্য। তাই আজকে আমরা ঈমান হেফাজতের দুটি নমুনা আপনাদের সম্মুখে উদাহরণ হিসেবে পেশ করব ইনশাআল্লাহ। নমুনা এক, আমাদের ঈমানটা হলো অনেকটা বিমানে চড়ার মতো। আপনি বিমানে যতই উপরের দিকে উঠতে থাকবেন, দুনিয়াটা ততই আপনার কাছে ছোট মনে হতে থাকবে। ঠিক তেমনি আপনি যতই আল্লাহর কাছে যেতে থাকবেন, তার নৈকট্য লাভ করতে থাকবেন, ততই আপনার কাছে এই দুনিয়াটা ছোট মনে হবে, গুরুত্বহীন মনে হবে, মূল্যহীন মনে হবে। এখন প্রশ্ন হলো, আমাদের ঈমানের অবস্থান কতটুকু উপরে বা কতটুকু নিচে? আমাদের ঈমানের অবস্থান যত বেশি উপরে হবে, দুনিয়াটা আমাদের কাছে তত ছোট ও মূল্যহীন মনে হবে। আর আমাদের ঈমানের অবস্থান যত বেশি নিচে হবে, তত বেশি দুনিয়াটা আমাদের কাছে বড় মনে হবে, গুরুত্বপূর্ণ মনে হবে। মনে রাখতে হবে, আমরা দুনিয়ার অধিবাসী বটে, কিন্তু দুনিয়ার অভিলাষী যেন না হই। কেননা যে হৃদয়ে দুনিয়ার সম্পদ ও সম্মানের লোভে ভরপুর, সে হৃদয়ে ঈমান বা আল্লাহর ভালোবাসা কখনো জায়গা করে নিতে পারে না। নমুনা দুই, ঈমান আবার অনেকটা নৌকায় চড়ার মতো। এক্ষেত্রে আমাদের জীবনটা হচ্ছে অনেকটা নৌকার মতো, আর দুনিয়াটা হচ্ছে নৌকার নিচের পানির মতো। পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না, তেমনি জাগতিক জিনিসপত্র ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি না। আর এই সকল জিনিসপত্রের নামই হচ্ছে দুনিয়া। তবে পানি ততক্ষণ পর্যন্ত নৌকার জন্য উপকারী যতক্ষণ পর্যন্ত পানি নৌকার বাইরে থাকে। ঠিক এই দুনিয়াটাও মুমিনদের জন্য ততক্ষণ পর্যন্ত উপকারী যতক্ষণ পর্যন্ত দুনিয়াটা মুমিনের অন্তরের বাইরে থাকবে। আবার অতি আবশ্যকীয় পানি যখন নৌকার ভিতরে ঢুকে পড়ে, তখন তা নৌকাকে ডুবিয়ে ধ্বংস করে দেয়। ঠিক তেমনি দুনিয়াটাও যখন মুমিনের অন্তরে ঢুকে পড়ে, তখন তা ঈমানকে কলুষিত করে ধ্বংস করে দেয়। তাই দুনিয়ার এইসব জাগতিক জিনিসপত্র যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরের বাইরে অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত জীবন নামে নৌকাটি ধ্বংসের কোনো ভয় নেই। আর যখনই দুনিয়ার এইসব জাগতিক জিনিসপত্র নৌকার নিচের পানির মতো অন্তর ভেদ করে ভিতরে ঢুকে যাবে, তখনই তা আমাদেরকে তলিয়ে দিয়ে ধ্বংস করে দেবে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে, নৌকা চলবে কিন্তু পানি যেন নৌকার ভিতরে ঢুকে নৌকাকে তলিয়ে না দেয়। তেমনি দুনিয়াও চলবে কিন্তু দুনিয়াটা যেন আমাদের অন্তরের ভিতর ঢুকে আমাদের ঈমানকে ধ্বংস করে না দেয়। ঈমানের দাবিটা হচ্ছে সেই রকমই, অর্থাৎ দুনিয়াকে ছেড়ে দেওয়া নয়, বরং দুনিয়ার মোহকে, দুনিয়ার মহব্বতকে অন্তর থেকে বের করে দেওয়া। মানে আপনি দুনিয়ার সকল কর্মকাণ্ড করবেন কিন্তু দুনিয়াকে বা দুনিয়ার মহব্বতকে আপনার অন্তরের ভিতরে স্থান দেবেন না। এমনকি আপনার পুরো জীবনটাই যদি দুনিয়ার সকল অর্থ সম্পদ সম্মান ক্ষমতা দিয়ে পরিপূর্ণ থাকে, অথচ তারপরেও যদি আপনার হৃদয়ে এগুলোর প্রতি কোনো মোহ বা ভালোবাসা না থাকে, তাহলে অবশ্যই জেনে নেবেন সেটা নামই হচ্ছে প্রকৃত ঈমান। আসুন এই আত্মশুদ্ধির পবিত্র মাসে আমরা সেরকম ঈমানের সন্ধান করি। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন।
সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ।